আজকে তৈরি করেছি কোয়েল পাখির ডিমের চপ। খেতে খুবই মজাদার, কিন্তু বানানো কিন্তু খুবই সোজা। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। কোয়েল পাখির ডিমের চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 10 পিস কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম কিন্তু আজকাল আমাদের লোকাল বাজারেই একদমই অ্যাভেলেবেল। এই ডিমগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিব। এজন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছিলাম। এই পানিতে অ্যাড করছি কোয়েল পাখির ডিমগুলো। এগুলোকে ফুটিয়ে নিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। ডিম সিদ্ধ হলে ফিরে আসছি এগুলোর খোসা ফেলে। এখানে নিয়েছি 3টি সিদ্ধ করা আলু, এর স্কিনটা ফেলে এই আলুটাকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা গ্রেটার দিয়ে অথবা হাত দিয়েও আলুটাকে ভর্তা করে নিতে পারেন। আমি খুব ভালোভাবে এটাকে ভর্তা করে নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো আলুর দলা বা লাম্প না থাকে। এতে এবারে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে অ্যাড করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাঁচা মরিচ কুচি, স্বাদ মতো অর্থাৎ 1 চা চামচের মতো লবণ, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, সেই সাথে কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছুকে আমি আলুর সাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি যাতে আলুর কোনো দলা না থাকে। তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আলুর সাথে এখানে রয়েছে সিদ্ধ করা কোয়েল পাখির ডিম, যেটার খোসা আমি ফেলে নিয়েছি। নিয়ে নিচ্ছি কিছু আলুর মিক্সচার, এটাকে আমি আর এক হাতে করে খুব ভালোভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি কোয়েল পাখির একটা সিদ্ধ করা ডিম। ডিম দিয়ে চারপাশ থেকে আলু নিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে দিচ্ছি বা কভার করে দিচ্ছি। এরপরে খুব সুন্দর করে 2 হাত দিয়ে চেপে চেপে একটা স্মুথ চপের শেপ করে নিচ্ছি। আমি একটু লম্বাটে করে শেপ দিয়েছি, আপনারা যে কোনো সাইজের শেপ দিয়ে নিতে পারেন। এভাবে করে আমি বাকি চপগুলো তৈরি করে নিচ্ছি। আমি 10টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে 1টা ডিম নষ্ট ছিল, তাই এখানে চপ হয়েছে 9টি। কোয়েল পাখির ডিমের চপগুলো এবার কোটিংয়ের জন্য তৈরি হয়ে গেল। কোটিংয়ের জন্য আমি নিয়েছি এখানে 2টি ডিম। ডিম দুটোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। সেই সাথে আরও নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। এবারে একটা কোয়েল পাখির ডিমের চপ নিয়ে প্রথমে এগের মিক্সচারে খুব ভালোভাবে 4-5টা ব্রাশ করে নিচ্ছি। এরপরে এটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বে। আর এক হাত বা শুকনা হাতটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কোট করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা চপই আমি প্রথমে এগের মিক্সচারে এরপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে কোট করে নিলাম। চলে যাচ্ছি তাহলে ভাজার প্রসেসে। একটি ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ এটাকে ডিপ ফ্রাই করতে হবে। গরম তেলে দিয়ে দিচ্ছি একে একে কোয়েল পাখির ডিমের চপ। যে কয়টা ধরে আমি প্রথমে সে কয়টাই দিয়ে দিচ্ছি। আর এ সময় চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখে নিয়েছি। একটা পাশ হালকা ব্রাউন হয়ে গেলে 3 থেকে 4 মিনিট পরে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, অর্থাৎ অপর পাশও আমি সোনালি বাদামি করে ভেজে নিব। আমি এখানে কোয়েল পাখির ডিম দিয়ে এই চপটা তৈরি করেছি। আপনারা কিন্তু মুরগির ডিম বা অন্যান্য যে কোনো ডিম দিয়েই এটা তৈরি করতে পারেন। খেতে অসম্ভব মজার একটা চপ। চারপাশ ঘুরিয়ে ফিরিয়ে আমি চারদিকে একই রকম কালার তৈরি করে চপগুলো ভেজে নিচ্ছি। চপগুলোর চারিদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তাই একটা স্ট্রেইনার দিয়ে তেল ছেঁকে এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি কোয়েল পাখির ডিমের চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার কোয়েল পাখির ডিমের চপ।
ছোট বড় সকলের খুবই পছন্দের একটা রেসিপি। আমি একটা চপ একটু ভেঙে দেখাচ্ছি। এটাকে কিন্তু অনেকে এগ ডেভিল চপও বলে থাকে। খুবই মজাদার এবং বিকেলের জন্য পারফেক্ট একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছেও আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশান পেয়ে যাবেন। আলু এবং ডিমের সমন্বয়ে আরও অনেক মজাদার রেসিপি বা চপের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।